আপনারা এখন দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, এই মুহূর্তে এক নতুন বন্ধুর সঙ্গে আমাদের পথ চলা। আমাদের সিটিভিএনের একটা মূল ইচ্ছে জায়গা যেটা, যে আমরা আরও অনেক নতুন শিল্পীদের নিয়ে কাজ করব, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই তাগিদে আমাদের কিন্তু একটা পরম্পরা চলে আসছে। এখানে ধরুন আজকে যারা অতিথি শিল্পী হিসেবে আসছেন, যদি তাদের মধ্যে সেই জায়গাটা তারা প্রমাণ করে নিতে পারেন নিজেদেরকে, তাহলে কিন্তু তারাই আমাদের নিয়মিত শিল্পী হয়ে যান, এবং এই সংখ্যাটাও নেহাত কম নয়। আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছেন মৌমিতা গুহরায়। মৌমিতার সাথে গল্প করছিলাম, ওর ছোটোবেলা বড় হওয়াটা সম্পূর্ণ কেটেছে কলকাতা শহরের শোভাবাজার অঞ্চলে, এখন বিবাহ সূত্র ও বারাসাতের বাসিন্দা। তো মৌমিতার গান শুনবো, মৌমিতার সাথে গল্প করব, আর মৌমিতার গানকে যারা সাজিয়ে তুলবেন তারাও একেবারে নিজেরাও সেজে রয়েছেন, তারা প্রস্তুত রয়েছেন। তো সেই জায়গা থেকে মৌমিতা গানে গানে পথ চলা শুরু হোক। নমস্কার উপস্থিত সকলকে এবং আমার দর্শক বন্ধুদের আমি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে কি ঘোর তুফান সজনী গো মাধো আর বাঁধিতে
আমরা মৌমিতার গান শুনছি, মৌমিতা গুহ রায়। মৌমিতা ছোটবেলা থেকে কি গান শেখা শুরু একদম? হ্যাঁ একদম, ছোট্টবেলা থেকেই গান শেখা শুরু। তখন হয়তো আমি পড়তেও শিখিনি, আমার দাদু আমার মা এনাদের কাছেই আমার গান শেখা বরাবর। একদম, মানে সেটা বাড়ি থেকেই আর কি? হ্যাঁ বাড়ি থেকেই শেখা। মানে তুমি বরাবর তাদের কাছেই শিখেছো? হ্যাঁ একদম, তাদের কাছেই বরাবর আমার শিক্ষা। এখন আপাতত আমার দাদু প্রয়াত হয়েছেন, তার আশা করি উনি দেখছেন, আশীর্বাদ করছেন। ওনার ভীষণ ইচ্ছা ছিল কিছু হবে গান নিয়ে কখনো। আচ্ছা, তো আমাদের তরফ থেকে তার আত্মার প্রতি শান্তি কামনা করি। তোমার পরের গানে যাই চট করে। লেখাপড়ার পাশাপাশি যেমন তোমার গান চলেছে, এখন কি সংসারের পাশাপাশিও গান চলছে? কারণ এখন ধরো একটা নতুন জীবন, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, তো এবং পরিবারের প্রত্যেকেই তো তোমার কাছ থেকে একটা সময় দাবি করেন, এটা দাবি করবেন, এটা অস্বীকারের জায়গা নেই। আমাদের সবারই নিজস্ব একটা জগৎ থাকে, সেখানে গানের সঙ্গে তোমার পথ চলা কিভাবে চলছে? গানটা হলো আমার সর্বক্ষণের সঙ্গী, মানে রান্না করি বা যাই করি না কেন, একটা ফোনের মধ্যে রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন ধরনের গান চালিয়ে শুনতে শুনতে করতে করতে। আর ঈশ্বরের কাছ থেকে সবচেয়ে বড় পাওনা হলো এত ভালো, আমি যেরকম আমার বাবা মার থেকেও গানের প্রতি একটা সাপোর্ট পেয়েছি, শ্বশুরবাড়িরও সেই ধরনের, যেরকম হাজবেন্ড শ্বশুর শাশুড়ি প্রত্যেকে গান নিয়ে তাদের ভালোবাসাও যেরকম উৎসাহও সেই রকমই দেন আমায়। উল্টে আমার শাশুড়ি মাই বলেন যে একটু বসো হারমোনিয়াম নিয়ে প্র্যাকটিস করো,
এই জায়গাটা কিন্তু সত্যি ভাগ্য করে পাওয়া। হ্যাঁ সত্যি তাই। তাদের সুস্থতা কামনা করি আমরা এখান থেকে, যাতে তুমি আরো ভালো গান গাইতে পারো। তোমার পরের গানে চাই? হ্যাঁ নিশ্চয়ই। মমিতা আজকে যে গানগুলো শোনালো আমাদের, মূলত সে গানগুলো যে খুব অল্প শ্রুত এমন নয়, কিন্তু বহুদিন পরে শুনছি। মানে এখন হয়েছে কি, অশ্রুত অল্পশ্রুত গান গাওয়ার প্রবণতা এত বেশি যে যেগুলো বহুশ্রুত একসময় ছিল সেগুলো এখন অশ্রুতের জায়গায় চলে যাচ্ছে। তাই এই মায়াবন বিহারিণী হরিণী কিংবা আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগ, এই গানগুলো শুনতে খুব ভালো লাগলো। অনেকদিন পর শুনলাম তো কানের খানিকটা আরাম হলো বলা যেতে পারে। তো তোমার শেষ গানে যাব আমাদের তরফ থেকে তোমার জন্য শুভেচ্ছা। আর এই অনুষ্ঠানে আসার উৎসাহ কি শাশুড়ি মা? একদম শাশুড়ি মা, কেন উনি এই চ্যানেলের নিয়মিত দর্শক, আর উনি এইসব অনুষ্ঠান দেখে উনি নম্বর নিয়ে আমায় বলেছেন কন্ট্যাক্ট করো, সঙ্গে করে নিয়ে এসেছেন অডিশন দেওয়াতে। বাহ,
আজকেও এসেছেন সঙ্গে। এই উৎসাহটা ভীষণ দরকার, একজন কাউকে থাকা দরকার এগিয়ে দেওয়ার জন্য। তো আমাদের তরফ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা, তোমার পরিবারের জন্য অনেক শুভেচ্ছা, ভালো থাকো। আর গানে গানে থাকলে না, শরীর শরীরে থাকলে অনেকদিন সুন্দর থাকা যায়, ভালো থাকা যায়, কারণ এর থেকে বড় আরাম আর কিছুতে হয় না। একদম অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। আমাদের যন্ত্রশিল্পী যারা ছিলেন এতক্ষণ ধরে, যারা এত সুন্দর সুন্দর বাজনা বাজালেন, আপনারা দেবাশিসের হাত দেখতে পেলেন পিয়ানোর উপরে ভুট্টো সৌজন্যে। তো দেবাশিস তনাদার রাজা এবং পরবর্তীতে যিনি রয়েছেন, অর্থাৎ যিনি এখন এই মুহূর্তে খোল নিয়ে রেডি, মৃগাঙ্ক এবং বিক্রম, এদেরকেও আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানানো। ভালো থাকবেন এরাও, কারণ এরা সুন্দর সুস্থ থাকলে আমরা অনেক সুন্দর থাকতে পারবো। তো চলে যাই, তোমার শেষ গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি।